এই যে সিনেমা হলে যখন হলে যাবে, হলে গিয়ে হয়তো তুফানের টিজার দেখবে। সাকিব খান অনেক বড় ব্র্যান্ড, ওকে কে না ক্যাশ করতে চায়, সবাই চাইবে। উনি তো শুধু জনপ্রিয় একজন নায়ক না, উনি অভিনয় জানা জনপ্রিয় না। যেটা মিমির যে ক্যারেক্টার দেখাতে যাচ্ছে সেটা জন্য মিমি একদম পারফেক্ট, এবং নাবিলা যে ক্যারেক্টার দেখাতে যাচ্ছি আমরা একদম পারফেক্ট, এবং এই দুজন অভিনেত্রী আমাদের সিনেমার জন্য পারফেক্ট। শেষ পরিণতিতে একজনকে অন্য প্রেমিকের হাতে তুলে দিলেও সাকিবের স্ত্রী হিসেবেও থাকবেন আর একজন। পুরো ভিডিওটাই গুজবের ভিত্তিতে, সো মাইন্ড করবেন না। 90-এর দশকের ঢাকায় বেশ কয়েকজন নামকরা মাফিয়া ছিল, মূলত দেশে গণতান্ত্রিক মুভমেন্ট। প্রধান কয়েকটা রাজনৈতিক দলের মহড়া সাথে রাজনৈতিক মুভমেন্ট 90-এর দশককে পরিপূর্ণতা দিয়েছিল, এবং সেই সময়ের অস্ত্রের ঝনঝনানিতে কেঁপে ওঠে ঢাকার বিভিন্ন এলাকা। তখন ঢাকার বেশ কয়েকজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার নাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, যার মধ্যে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, সুব্রত বায়েন, মোল্লা মাসুদ। তবে পুলিশি লিস্টে 1 নম্বর তালিকায় সুব্রত বায়েনের নাম উঠে আসে। এখন কথা হচ্ছে, তুফান সিনেমায় সাকিব খানের সাথে কি 90-এর দশকের কোনো মাফিয়ার মিল থাকতে পারে? এর জবাবে আসলে মুভির জনরার দিকে তাকালেই বোঝা যাবে। সিনেমাটি মূলত 90-এর দশকের মাফিয়ার ত্রাস ভিত্তিক, যদি হয় সেটা অবশ্যই দেখার জন্য লোভনীয় কিছু হবে। আর সুব্রত বায়েনকেই যদি পর্দায় সাকিব খানকে দেখানো হয়, সেটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর অ্যাকশন সিনেমা। সুব্রত বায়েন সম্পর্কে আজকের পত্রিকায় একটা মারাত্মক লেভেলের রিপোর্ট আছে, আবার উইকিপিডিয়াতেও তার সম্পর্কে তথ্য পাবেন। তবে সুব্রত বায়েন অন্য সব সন্ত্রাসীদের চেয়ে একটা গল্পে এগিয়ে থাকবেন, সেটা জানিয়ে যাচ্ছি। সুব্রত বায়েন একটা সময় জানতে পারেন তার স্ত্রী তার গ্রুপের একজনের সাথে প্রেম করছেন, তিনি তার স্ত্রীর প্রেমকে সম্মান জানিয়ে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। গুজব অনেক সময় সত্য হয়ে যায়, তবে গুজবকে গুজবই ভাবা ভালো। মূলত তুফান সিনেমায় 2 নায়িকা, শেষ পরিণতিতে একজনকে অন্য প্রেমিকের হাতে তুলে দিলেও সাকিবের স্ত্রী হিসেবেও থাকবেন আর একজন।